হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, ট্যাবের টাকা সংক্রান্ত কিছু আপডেট মুখ্যমন্ত্রী দিয়েছে, সেই বিষয়ে তোমাদেরকে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করা, হতে হাতে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে বিষয়টি তোমরা জানো সকলেই, যে কাউর কাউর এখনও পর্যন্ত টাকা ঢুকে গেছে, কাউর এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, সেক্ষেত্রে তোমরা কি করবে। দেখো, আমি সবার প্রথমে বলে রাখি, তোমরা যে অনুযায়ী ইনফরমেশান দিয়েছো সে অনুযায়ী কিন্তু ইনফরমেশান অনুযায়ী তোমাদের কাছে এই মুহূর্তে টাকা অনেকের চলে এসেছে, অনেকের এখনও টাকা চলে আসেনি। তো তোমরা একটু সময় ওয়েট করো, আর কিছু সময়ের মধ্যেই কিন্তু তোমাদের সকলের টাকা ঢুকে যাবে। এবং অনেকে আমাকে কমেন্টে আগের ভিডিও জানিয়েছে যে অনেকেই টাকা পেয়ে গেছো। তোমাদের সকলকে, যারা ছোটো ছোটো ভাই বোনেরা আমার রয়েছে, টুয়েলভের স্টুডেন্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমাদের পড়াশোনার জন্য যাদের অসুবিধা ছিল তারা টাকা পেয়ে গেছো, তোমাদের সবাইকে মন থেকে কংগ্রাচুলেশন, অসংখ্য অভিনন্দন। এবং এছাড়া যারা এখনও পর্যন্ত পাওনি, মনে করছো যে আমার স্কুলের, অনেকে বলছো আমার স্কুলের অনেক স্টুডেন্ট পেয়ে গেছে কিন্তু আমি এখনও পর্যন্ত পাইনি, শুধুমাত্র আমি রয়েছি আমাদের স্কুল থেকে পাইনি, সেক্ষেত্রে বলে রাখি তোমাদের কোনো ভুল ভ্রান্তি হতে পারে এ তোমাদের ডকুমেন্টেশনে। সেক্ষেত্রে তোমরা কিন্তু সরাসরি স্কুলের সাথে যোগাযোগ করো। স্কুল যদি বলে ওয়েট করতে তাহলে আরও কিছুদিন ওয়েট করে যাও, তোমাদের টাকাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি ডকুমেন্টেশন দিয়ে থাকো সঠিকভাবে, তোমাদেরও টাকা দিয়ে দেওয়া হবে। এবং এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরাসরি আজকে 3:45 নবান্নর বৈঠকে কিন্তু জানিয়ে দিয়েছে, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর স্কুল বা মাদ্রাসা স্টুডেন্ট রয়েছে, তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে যারা 2021 উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রত্যেককে, এর মানে 9 লক্ষ স্টুডেন্টকে প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। এরকম যেটা ঘোষণা করে দিয়েছে সেটাই এখানে বলেছে। আপনাদের যেটা আমরা বলেছিলাম যে আমরা ট্যাব অথবা যেটা স্মার্টফোন, যে যেটা যেরকম পাবেন, কারণ একসাথে 9 লক্ষ বাজারে পাওয়া যাচ্ছে না এবং 1.5 লাখের বেশি অ্যাভেলেবেল নয়, সেই জন্য আপনারা আপনাদের চয়েস মতো কিনে নেবেন। এই টাকাটা আমরা অল্টারনেটিভলি কী করছি, আপনাদের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে আমরা জমা দিয়ে দিয়েছি। সুতরাং 1-2-3 দিনের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন। ছাত্রছাত্রী বন্ধুরা, পেয়ে গেলেই আপনারা একটা স্মার্টফোন অর ট্যাব, যেটা আপনারা ভাবেন যে আপনাদের ট্যাবলয়েড যেটা বলে, বা ছোটো যেটা, এটাকে কি বলে, ট্যাবলেট, যেটা ট্যাবলেট ছোট যেটা আমরা ইউজ করি কম্পিউটারের মতো করে, সুতরাং আপনারা এটা কিনবেন। এবং কিনে নিজের, যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, অনেক সময় ই এডুকেশন হচ্ছে, সুতরাং এগুলোকে সমস্ত ই লার্নিংস হচ্ছে, এবং আপনারাও সারা পৃথিবীতে অনেক কিছু জানতে পারেন এগুলোর থ্রুতে। এখন তো নানা রকম অনেক কিছু জানা যায় যেগুলো হচ্ছে স্মার্টফোনে বা এই সমস্ত ট্যাবে, সেই জন্য আপনাদের বলছি যে এটা আপনাদের পক্ষে কাজে লাগবে। এবং একটা জিনিস কিনলে যে একদিনে যে নষ্ট হবে তা তো নয়, এটা এখন চলবে দীর্ঘদিন ধরে। ভালো করে যত্ন করে রাখবেন, ভালো করে যত্ন করে পড়াশোনা করবেন। আমি আমার আগাম আপনাদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আচ্ছা, 1 উইকের মধ্যে টাকাটা সবার কাছে চলে যাবে। ই লার্নিংও তো হচ্ছে, একটা কম্পিউটার বা একটা ট্যাব বা একটা স্মার্টফোন ছাড়া এখনকার পড়াশোনা করা অনেকটাই অসম্ভব। রীতিমতো সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে, কাউকে অনেক স্টুডেন্টই পেয়ে গেছে, কিছু স্টুডেন্ট পায়নি, যেটা বললাম তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। এবং যদি তোমাদের স্কুলের কেউ সবাই পেয়ে থাকে, তুমি যদি না পেয়ে থাকো অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করো। স্কুল যদি বলে ওয়েট করতে তাহলে ওয়েট করো, তোমরাও পেয়ে যাবে। আরও একটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করেছে যে ট্যাবই তোমাদের কিনতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা স্মার্টফোন কিনতে পারো, তোমাদের পড়াশোনার কোনো সামগ্রী কিনতে পারো, ও কোনো অসুবিধা নেই। যদি স্মার্টফোন বাড়িতে কেউ কেনে সেক্ষেত্রে তার রিসিপ্টটাও তোমরা জমা দিতে পারো। এখানে কোনো ভেরিফিকেশন কিন্তু তোমাদের হবে না। এবং তোমাদের এটাও বলেছি, আগে অনেক আগে যখন ভিডিও করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে তোমাদের টাকা এখন একবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, তোমার পারমিশন ছাড়া সেই টাকা কেউ নিতে পারে না। সেই কারণে তোমরা অনেকে মনে করছো যে আমরা যদি জমা না দিই হয়তো আমাদের টাকাটা আবার ফেরত নিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার অ্যাকাউন্টে কেউ যদি টাকা দেয় যেই দিক না কেন, দিতে তো তোমার অ্যাকাউন্টে পারবে, কিন্তু সেই টাকাটা তোমার পারমিশন ছাড়া ফেরত নিতে কিন্তু পারবে না। সেই কারণে তোমাদের এরকম কোনো ব্যাপার নেই। যদি তোমরা ট্যাব না কেনো পরবর্তী সময়ে তোমাদের থেকে বা ফোন না কেনো, সেক্ষেত্রে টাকাটা আবার ফেরত নিয়ে নেওয়া হবে। যাদের ফোন রয়েছে তাদের আমি বলেই দিয়েছিলাম তোমরা খুব স্মার্ট কীভাবে তোমরা অ্যারেঞ্জমেন্ট করবে, একটা বিলের যেটা একটা প্রসিডিওর, সেই প্রসিডিওরটাকে পূরণ করতে হবে। কীভাবে তুমি পূরণ করবে তুমি ভালো করে জানো, যে কীভাবে বিল তৈরি করবে, ভেরিফিকেশনের কোনো ব্যাপার নেই। আর যদি পরবর্তী সময় দেখবে অনেকেই বিলও জমা দেবে না, সেক্ষেত্রেও তাদের টাকা
আর কোনো এরকম ব্যাপার থাকবে না যে টাকা তাকে ফেরত দিয়ে দেবে, এরকম কোনো কিছু থাকবে না। কারণ তোমরা সবাই জানো, যেটা বলে দিলাম, টাকা তোমাদের পারমিশন ছাড়া ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে পারে, কিন্তু ব্যাংক থেকে টাকা আর তোমার পারমিশন ছাড়া তোমার অ্যাকাউন্টে থেকে টাকা কোথাও যেতে পারে না। আর তোমরা যারা আজকালকের মধ্যে 10,000 টাকা পেয়েছো, কোথা থেকে পেয়েছো সেটা উল্লেখ করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটিকে যারা এখনও পর্যন্ত লাইক করোনি তারা কিন্তু অবশ্যই একটি লাইক করো, কারণ আমি এই মাত্র পড়ার ব্যাস থেকে মাত্র আধা ঘন্টা টাইম পেয়েছিলাম, সেই টাইমটা টিফিন না করে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে লেগে গেছি। তো সেই কারণে অবশ্যই কিন্তু একটা ভিডিওটিকে লাইক দিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।